নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা যদি ইশ্রম কার্ডটি বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড়ো সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত এই ইশ্রম কার্ডটি বানাননি তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নেবেন তার কারণ বন্ধুরা এই ইশ্রম কার্ডটি আপনাদের কাছে বানানো থাকলেই কিন্তু আপনারা এই জামা জামাশিটটিতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন পাঁচশো টাকা একদম ফ্রিতে তাছাড়া বন্ধুরা এই কার্ডটি থাকলেই শ্রমিক কৃষক গরিব ও খেটে খাওয়া মানুষ অর্থাৎ সীমার নিচে থাকা মানুষদের এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার আর্থিক সুবিধাও দেওয়া হবে তো যারা এখনও পর্যন্ত এই কার্ডটি বানাননি তারা কিন্তু অতি শীঘ্রই এই কার্ডটি বানিয়ে নিন আর এই পাঁচশো টাকা জামা সৃষ্টিতে পেয়ে তারপর থেকে প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে কী কী করতে হবে তো এখানে দেখুন হেডলাইনে এ বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে লকডাউন এবং করোনা পরিস্থিতিতে শ্রম কার্ডে প্রতি মাসে পাবেন পাঁচশো টাকা বিরাট বড় ঘোষণা মোদিজির ইতিমধ্যেই কিন্তু দেড় কোটি মানুষের অ্যাকাউন্টে এই পাঁচশো টাকা করে পাঠানো হলো তো বন্ধুরা আপনারা এই টাকাটা জামা সিটটিতে পেয়ে তারপর কবে পাবেন কিভাবে পাবেন এবং এই টাকাটা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেব তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে জামা সিটটিতে পাঁচশো টাকা দিয়ে তারপর থেকে প্রত্যেক মাসে মাসে এই টাকাটা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা ডিপে বেল নোটিফিকেশানটি অনেক ক্লিক করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কেন্দ্র সরকার গরিব ও খেটকা খাওয়া মানুষদের জন্য ইশ্রম পোর্টাল চালু করেছেন এই পোর্টাল থেকে কিন্তু আপনারা খুব সহজেই শ্রম কার্ডটি অনলাইনে বানিয়ে নিতে পারবেন আর এই কার্ডটি থাকলেই শ্রমিক কৃষক গরিব ও খেটকা খাওয়া মানুষ অর্থাৎ দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকার আয়তের সুবিধা দেওয়া হবে এর পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ পাবেন যদি আপনার কাছে এই ইশ্রম কার্ডটি থাকে তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে মাত্র কয়েক মাস তার মধ্যে কিন্তু সারা দেশে আঠারো কোটি মানুষ ইশ্রম কার্ডটি বানিয়ে নিয়েছে ঘোষণা মতো এই ইসরুম কার্ডটি থাকলেই সবাইকে প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে আর এই পাঁচশো টাকা পেতে হলে আপনি নিজে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন তো এবার আমরা জানবো যে এই প্রকল্পে আবেদনের শর্তগুলি কী কী আছে তো বলা হয়েছে যে বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে মাসিক ইনকাম পনেরো হাজার টাকা কিংবা তার কম থাকতে হবে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে যে আধার কার্ড লাগবে মোবাইল নম্বর লাগবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটিও লাগবে